সেক্টর ফাইভের সামনে থেকে ওই তরুণীকে পিক আপ করার পর নির্জন রাস্তায় এই বৈশাখী আবাসনের সামনে এই খালপাড়ের সামনেই ওই তরুণীকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। যেটা জানা যাচ্ছে যে ঘটনার সূত্রপাত গতকাল রাতে, ওই তরুণী বাগুইহাটি থেকে আসছিল, বাগুইহাটি থেকে আসার পর সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানা সংলগ্ন জায়গা, সেখানে ওই তরুণীকে বেশ কয়েকজন যুবক, চারজন যুবক ছিল, তারা জোর করে ওভারপাওয়ার করে তাকে জোর করে গাড়িতে তোলে এবং গাড়িতে তোলার পর সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন বিভিন্ন রাস্তায় সেই গাড়ি নিয়ে ঘোরা হয় এবং বৈশাখী আবাসনের কাছে এই যে নির্জন রাস্তা রয়েছে, পাশেই খাল রয়েছে, এই রাস্তাতেই ওই তরুণীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চম্পট দেয় ওই চার যুবক, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন এবং ওই তরুণী পুলিশের কাছে এখনো পর্যন্ত যে স্টেটমেন্ট দিয়েছেন সেই মোতাবেক এমনটাই জানা গিয়েছে বলে বিধাননগর কমিশনারের সূত্রে খবর। ঘটনার পর রাস্তা সিসিটিভির ফুটেজ পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। খতিয়ে দেখা হচ্ছে যে রেস্তোরাঁর সামনে থেকে ওই তরুণীকে পিক আপ করা হয়েছিল সেই রেস্তোরাঁর সিসিটিভির ফুটেজও পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে তরুণীর বয়ান এবং সিসিটিভির ফুটেজ এগুলো করোবরেট করে তারা তদন্তের বাকি প্রক্রিয়া সেটা এগিয়ে নিয়ে যেতে চান এবং তার পাশাপাশি ওই তরুণীর কথা শুনে গোটা ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনও করবেন তদন্তকারীরা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, সল্টলেক।